নমস্কার, এই মুহূর্তে এক ব্রেকিং নিউজ, এক ভয়ঙ্কর দুর্ঘটনার খবর জানাবলৈ চেষ্টা কৰিছো। ভয়ঙ্কর বাস দুর্ঘটনাত 20 জন লোকে থিতাতে মৃত্যু কাকুৱাই লৈছে আৰু 20 জন লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ খবৰ আহিছে। এই মুহূৰ্তে এক ব্রেকিং নিউজ, পুনৰ জোকাৰি গল আন এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনায়। এবাৰ দুর্ঘটনার স্থান হৈছে ভাৰতৰ চুবুৰীয়া দেশ পাকিস্তান। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দখাইত বাগৰি পৰিল যাত্ৰীবাহী বাস। ভয়ঙ্কর বাস দুর্ঘটনাত 20 জন যাত্রীর মৃত্যুর খবর আৰু 20 জন লোকর ইতিমধ্যে আহত হয়েছে, তেওঁলোকক চিকিৎসা প্রদান কৰি থকা হৈছে। 20 জনের অধিক বাস যাত্রী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় এক বৃহৎ অঞ্চল কপাই যাওয়া পরিলক্ষিত হয়েছে। নিয়ন্ত্রণ হেরুয়ায় সিন্ধু নৈত বাগৰি পৰিল যাত্রীবাহী বাস। আহতসকলক উদ্ধার করে পঠিওয়া হয়েছে হস্পিটাললৈ। এক হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে পরিয়ালের মাজত। প্রায় 43 জন যাত্রী কহিয়াই নিছিল দুর্ঘটনাগ্রস্ত বাসখনে। তাৰে 20 জন যাত্রী ইতিমধ্যে করুণ মৃত্যুক আকোয়ালি লৈছে আৰু আন 20 জন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। যাত্রী কহিয়াই নি থাকুতে 8 বাততে ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত যাত্রীবাহী বাস। পাকিস্তানের ডাইমের জেলাত সংঘটিত হয়েছে শোকাবহ বাস দুর্ঘটনা। দৃশ্যাংশ আগবাম, দৃশ্যাংশ দেখিছে এনেদরে নিয়ন্ত্রণ হেরুয়ায় সিন্ধু নৈত বাগৰি পৰিছে এখন যাত্রীবাহী বাস। বহু দ ঠাইত বাগৰি পৰা পৰিলক্ষিত হৈছে। ঘাইপথৰ পৰা কিমান দূৰ তললৈ সৰি পৰিছে এইখন বাস দৃশ্যাংশ চাওক। এনেদৰে ধ্বংসস্তূপত পৰিণত হৈছে দৃশ্যাংশ দেখিলে অনুমান কৰিব পাৰি কিমান ভয়াবহ, কিমান শোকাবহ এক ঘটনা সংঘটিত হৈছে। সিন্ধু নৈত বাগৰি পৰিছে এই বিশেষ বাসখন। 43 জনকৈ যাত্রী কঢ়িয়াই আনিছিল আর তারে 20 জন যাত্রী ইতিমধ্যে মৃত্যুক আকোয়ালি লৈছে আর তারে 20 জন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত, তেখেতসকলক চিকিৎসা প্রদান করা হয়েছে। পাকিস্তান সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। পাকিস্তানের ডাইমের জেলা সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। দুর্ঘটনা সংঘটিত হয়েছে পাকিস্তানের ডাইমের জেলাত। পাকিস্তান সংঘটিত হয়েছে সমগ্র বৃহৎ এলাকা কপাই যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বাস দুর্ঘটনায় কপাই গেছে পাকিস্তানের ডাইমের জেলা। আমি দৃশ্যাংশ আগবাইছো এই মুহূর্তে। প্রায় 20 জন যাত্রী ইতিমধ্যে থিতাতে মৃত্যুক আকুয়াই লৈছে। আন 20 জনক ইতিমধ্যে তথাতয়াকৈ উপস্থিত হওয়া যিসকল উদ্ধারকারী দল, স্থানীয় লোকর তৎপরতাত উদ্ধার করে তেখেতসকলক চিকিৎসা প্রদান করা হয়েছে। 43 জনকৈ যাত্রী কহিয়াই নিছিল সেই বিশেষ বাসখনে আর কহিয়াই নিয়া অবস্থাত 8 বাততে সংঘটিত হয়েছে এই ঘটনাটি। কেইবা ফুট তলত বাগৰি পৰিছে চাওক, কত রাষ্ট্রীয় ঘাইপথ আর কত গৈ পৰিছেগৈ সেই বিশেষ বাসখন। কেইবা ফুট তলত বাগৰি পৰিছে আর সিন্ধু নৈত বাগৰি পৰিছে সেই বিশেষ বাসখন। ইতিমধ্যে 20 জন লোকর মৃত্যু হয়েছে। দৃশ্যাংশ দেখিলে অনুমান কৰিব পাৰি বিধ্বস্ত হৈ পৰিছে সেই বিশেষ বাসখন, ধ্বংসস্তূপত পৰিণত হৈছে। বাসখনৰ চিনমুখাম নোহোৱাৰ দৰে অৱস্থাৰ সৃষ্টি হৈছে আৰু যাৰ ফলত 20 জনকৈ লোকে থিতাতে মৃত্যু কাকুৱাই লৈছে। শোকাবহ খবৰ, এক দুখৰ খবৰ। এই ঘটনা সংঘটিত হৈছে পাকিস্তানৰ ডাইমেৰ জিলাত। পুনৰ ভয়ংকৰ বাস দুৰ্ঘটনা সংঘটিত হৈছে ভাৰতৰ সীমান্তৰ সিন্ধু নৈত বাগৰি পৰিছে এই বিশেষ বাসখন। আর ডাইমের ডিস্ট্রিক্ট সংঘটিত হয়েছে এই ঘটনাটি। ডাইমের ডিস্ট্রিক্ট পাকিস্তানের এই ডাইমের জেলা হয়েছে ভারতের সীমান্তবর্তী এই ঠাইত সংঘটিত হয়েছে ঘটনাটি। আমি দৃশ্যাংশ আগবাইছো। জনকৈ যাত্রী কহিয়াই নিছিল আর 43 জনকৈ যাত্রী কহিয়াই নিয়া অবস্থাতে সংঘটিত হয়েছে এই ঘটনাটি। 8 বাততে সংঘটিত হয়েছে ঘটনা, যার ফলত 20 জনকৈ যাত্রী করুণ মৃত্যুক আকোয়ালি লওয়ার খবর আহিছে এই মুহূর্তে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের তরফের পর সকল ধরনের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Allah, 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 পুনৰ জুকাৰি গল আন এক ভয়ংকৰ দুৰ্ঘটনাই বাছ দুৰ্ঘটনা পুনৰ সংঘটিত হৈছে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত বাগৰি পৰিছে এই বিশেষ বাছখন তাৰ ফলতে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে